أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে কানের যত্ন। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম একটি ইন্দ্রিয় হচ্ছে কান। কান একটি খুবই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়, কারণ মানুষের সাথে কমিউনিকেট করার জন্য কানের মাধ্যমে আমাদের প্রথমে শুনতে হয়, তারপর উত্তর দিতে হয়। তাই কানের যত্ন নেয়া, কানকে ভালো রাখার জন্য প্রত্যেকেই সচেতন এবং সচেষ্ট হওয়া উচিত। আসলে দেহের ভারসাম্যপূর্ণ একটি অঙ্গ কান। কান আমাদের শব্দ শুনতে, ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। কানের যথাযথ যত্ন না নেওয়ার কারণে মাঝে মাঝে আমরা কানের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি, যেমন কানের লতি ব্যথা হওয়া, কান দিয়ে পুঁজ বের হওয়া, কানের ভিতরে পন্টা ফেটে যাওয়া, কানের ভিতরে ছোট ছোট ব্রণ হওয়া, কান বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। সব সমস্যার জন্যই যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এমনটি নয়, সঠিকভাবে কানের যত্ন নিয়ে আপনিও কানের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিজে নিজেই। চলুন তাহলে জেনে নিই কিভাবে কানের সঠিক যত্ন নিতে হবে সে সম্পর্কে। আসলে আমরা অনেকেই কানের গঠন প্রণালী জানি না, আর জেনেই অনেকেই কান নিয়ে অনেক প্রচার খোঁচা খুচি করি, যেটা মোটেই ঠিক নয়। কানের ভিতরে টিম্প্যানিক মেমব্রেন নামক একটি পর্দা আছে, যা শব্দ ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে। প্রতি সপ্তাহে একবার কটন বার দিয়ে কানের ভিতরে আলতো করে ঘুরিয়ে পরিষ্কার করেন। খেয়াল রাখতে হবে যাতে একেবারে ভিতরে পর্দায় কোনো প্রকার আঘাত না লাগে। কটন বারে হালকা সরিষার তেল লাগিয়ে কান পরিষ্কার করতে পারেন, এতে করে কানের ভিতরে ময়লা সহজে কটনের সাথে বেরিয়ে আসবে। কখনো ম্যাচের কাঠি, পাখির পালক বা চিকন শলাকা দিয়ে কান পরিষ্কার করবেন না, এতে আপনার কানের পর্দা ক্ষতি হতে পারে বা ফেটে যেতে পারে। গোসলের সময় অনেকেই কানে পানি ঢুকে যায়। কানে যাতে পানি না ঢুকে সেদিকে খেয়াল রাখবেন। যদি ভুলবশত কানে পানি ঢুকে যায়, তাহলে বিপরীত কান উপরের দিকে রেখে, আক্রান্ত কান নিচের দিকে রেখে আঙুল দিয়ে আস্তে করে ঝাড়া দিন, কানের পানি সরে যাবে। কানে যাতে কোনোভাবেই সাবান শ্যাম্পু পানি না ঢুকে যায় সেদিকেও খেয়াল রাখবেন। কানের ভেতর পশম জমলে তা যথাসম্ভব ছোট করে কেটে রাখুন। কানের উপরে যাতে মাথার চুল বাড়তি না থাকে সেদিকে খেয়াল রাখুন, কেননা বাড়তি পশম বা চুল আপনার কানের বহির পর্দার সাথে ঘর্ষণে বা ভিতরে ঢুকে গিয়ে কানের ক্ষতি করতে পারে। গোসলের সময় কোনো কান শুধু হাত ভেজানো পানি দিয়ে আলতো করে পরিষ্কার করে নিন। মেয়েরা কান ছিদ্র করার জন্য দক্ষ ব্যক্তির সাহায্য নিন এবং কান ছিদ্র করান। কানে ভারী ভারী দুল বা অলংকার পরিধান করবেন না, এতে করে আপনার কানের লতি লাল হওয়ার বা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তাই অভিজ্ঞ কোনো ব্যক্তির মাধ্যমে কান ছিদ্র করাবেন। আর বড় ধরনের কোনো সমস্যায় পড়লে দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তো বন্ধুরা, কান সংক্রান্ত এই আলোচনাটা আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও কানের প্রতি যত্নশীল হবেন। আর আমাদের আলোচনাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হয়। আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো বা কিভাবে আমাদের পরবর্তী আলোচনা আপনারা পাবেন। আর আমাদেরকে আপনাদের মতামত এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন, কারণ আমরা উৎসাহিত হলেই নতুন নতুন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথেই থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ, সুন্দর, সাফল্যময় জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।